উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন যে আমরা একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, হঠাৎ সামিআনা দাউইয়া সাউতিন নাহাল, মৌমাছির ভনভন ভনভন শব্দ শুনতে পেলাম, কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। তখন বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী রিসিভ করছেন। কি রিসিভ করছেন? ওহী রিসিভ করছেন। ঠিকই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, ফাস্তাকবালাল কিবলা। অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন, ওহী রিসিভ করলেন। এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন, হেসে বললেন, এই মাত্র সুরাতুল মুমিনুনের প্রথম দশটা আয়াত আমার উপর নাজিল হয়েছে এবং এই দশটা আয়াতে মুমিনদের সাতটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মান আকামা হুন্না দাখালাল জান্না, যেই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তাআলা সবশেষে এমনটাই বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, যারা এই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে। ওয়ারিস বুঝেন তো না? ওয়ারিস, ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন। বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক, বায়না সূত্রে এই জমির মালিক অমুক, তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান লেখা থাকে না এরকম। ওয়ারিস সূত্রে মানে এটা উনি কিনে নাই, এটা ওনার কার কাছ থেকে, বাবার কাছ থেকে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তো দেখেন আল্লাহ তাআলা এই শব্দটাই, লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে আল্লাযীনা ইয়ারিফুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, বিশ্বাসীরা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের যেমনি ভাগ থাকে সে ওয়ারিস হয়, আমার এই উম্মতেরা আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তো বলেন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না? চাই, সবাই চাই। হ্যাঁ বলেন, বলেন চাই তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তোমরা তাহলে শুনি আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলো ধারণ করলে আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মা জান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? তিনি বলতেন কানা খুলুকুহু আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আরেক আম্মা জান, ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কা আন্নাল কোরআনা ইয়ামশি আলাল আর, মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো সাহাবারা যখন আরো ইন ডিটেইল জানতে চাইলেন তখন আম্মা জান আয়েশা বললেন তোমরা সূরা মুমিনুনের প্রথম দশ আয়াত পড়ো, এই দশ আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল খুলুকু রাসূলিল্লাহ, এটাই ছিল বিশ্বনবীর আচরণ। তো আসুন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সূরাতুল মুমিনুনটা আল্লাহ তাআলা শুরু করছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, অর্থাৎ সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। প্রথম আয়াতের অর্থ হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন, বিশ্বাসীরাই সফল হয়েছে। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন, ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ঈমান, বিশ্বাস, যেটা সবচাইতে দামি। সবচাইতে দামি কি? ইমান, সবার উপরে ইমান। এজন্য যারা ইমান এনেছে আল্লাহর উপর, যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে। তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে, কিছু ফিচার থাকতে হবে, তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে। সেগুলো কি? আল্লাহ শুরু করছেন, আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি, যারা সফল হয়েছে বিশ্বাসীরা, ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয়াবনত থাকে, বিনম্র থাকে, সালাত যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাত আদায় করে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, বিনয়ের সাথে। খুশু খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা। খুব সহজে আপনার অন্তরটাও থাকবে, এখানে আল্লাহর ভয় থাকবে, একাগ্রচিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন, আবার অঙ্গ প্রত্যঙ্গগুলোও ঠিক থাকবে, এগুলো নড়াচড়া করবে না। আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি, সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না, এটা নিষেধ, খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ। তাল্লা বললেন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয়াবনত থাকবে, একাগ্রচিত্তে সালাত আদায় করবে, এতটা একাগ্রচিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে আবাদত করছি এটা আল্লাহ দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ তাআলা সরাসরি দেখছেন। এবং রাসূল ইসলাম এটাই বলেছেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমনভাবে আবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো,
আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে? চাইলেই আনা যায়। আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম, এই যে আমি কেয়ামুল লাইল করতেছি, এই যে তারাবিতে আমি বিশ্বাঘাত পড়তেছি লম্বা সময় ধরে, আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা, আমার রুকু, এগুলো আল্লাহ তাআলা সরাসরি কি করছেন, দেখছেন। এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে খুশু খুদু। সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্রচিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন, মরুভূমির মাঝখানে ওনারা সালাত পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত, মাথায় বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছ টাছ কিছু একটা হবে, কি হবে, খেজুর গাছ হয়তো হবে। আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত, তার মানে কি খুব বিনয়বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত অফার করতেন। তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইরা, আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অফ সলামনিটি অ্যান্ড সাবমিশন, একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন, এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে। এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন, যারা বিনয়বনত ভাবে থাকে। অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার, এটা অনেকের প্রশ্ন, অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে, এরকম হয় না? সারাদিন এটাকে কি জন্য ভাবতেছিলাম কি জন্য ভাবতেছিলাম মনে নাই মনে নাই, নামাজে দাঁড়ালেই মন চলে আসে। তারপরে মন, মনকে আরবিতে বলে, অন্তরকে বলে কল্ব, কল্ব মানে যেটা খুব নড়াচড়া করে, মুভমেন্ট করে, ওইটাই কল্ব। মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে, ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে, মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে, মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর, তো এটা স্বাভাবিক। অনেকে বলে হুজুর আমার মন থাকে না নামাজে, একাগ্র চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না, তো কিভাবে এই খুশু খুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন, এটাও বিষ্ণু সাহেব ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন, গাইড করেছেন কিভাবে এই খুশুটা আসবে অন্তরের মধ্যে, একাগ্রতা আসবে। এক নম্বর পদ্ধতি হচ্ছে খুশু খুদু বাড়ানোর, সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণুই বলেন সল্লু সলাতান মুয়াদ্দিয়া, বিষ্ণুই বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ, শেষ নামাজ জীবনের, হতে পারে না? ধরেন যে মাগরিবের সালাত যে আমরা আজকে পড়বো, এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ, কি বলেন, হতে পারে কি না? পারে। আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই, তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে। আপনাকে যদি বলা হয় যে আজকে রাত 10টায় তোমার দুনিয়ার সফর শেষ, নতুন স্টেশনে যেতে হবে আলামুল বারজাকে, তোমার শেষ, তোমার মৃত্যু হয়ে যাবে, আজকে যে মাগরিব আর এই যে এশা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট নামাজ, যাও এটাই তোমার লাস্ট চান্স, এটা যদি আজকে আমরা জানি এই হলরুমে যারা আছি যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি, শেষ সুযোগ, বলেন তো আমাদের অবস্থা কি হবে? প্রতিদিন ধরেন যে মাগরিবের নামাজের পরে একটু নিউজ দেখেন, একটু ফেসবুকে ঢুকেন, আজকেও তো ঢুকবেন তাই না, ঢুকবেন ঢুকবেন, কি করবেন আজকে? আল্লাহ, সব বাদ দিয়ে অজু করে আতর মেখে জায়নামাজটা ভিজিয়ে দীর্ঘ কেয়ামুল লাইল করবেন, সিজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেবো আমরা, ঠিক কিনা? কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ। তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য, আসলে আমরা যে নামাজ পড়ি যে কোনো নামাজই তো আমার শেষ চান্স হতে পারে, কি বলেন, হতে পারে কি পারে না, বলেন তো পারে। এই টেকনিকটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বলেছেন সল্লু সলাতান মুয়াদ্দিয়া, মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম, উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয়, উনি বলে যে লেটস পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার, চলুন এমনভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই, দেখবেন যে ওই দিন আপনার মনে দৃশ্যটিক যাবে না, একটা ভয় কাজ করবে যে হায় রে হতে পারে এটাই আমার লাস্ট চান্স, আর আমার রবকে সিজদা দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না। তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ, হতে পারে এটাই শেষ চান্স, আমি একাগ্র চিত্তে আমার সালাতটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি, কি বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। খুশু খুদু বাড়ানোর এক নম্বর টিপস, খুশু খুদু বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা। আমরা অনেকে তাড়াহুড়ো করি, রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই,
তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সেজদায় চলে যায়, দুই সেজদার মাঝখানে ধীরস্থিরভাবে বসার কথা, আমরা না বসেই দ্বিতীয় সেজদায় চলে যাই, এই প্রবণতা আমাদের অনেকের আছে না? এটা কিন্তু নিষেধ। তাদিলুল আরকান, বাকি সব মাঝহাবে এটা ফরজ। আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না। আর আমাদের মাঝহাবে হানাফি মাঝহাবে এটা ওয়াজিব, ওয়াজিব তরক করলে সাউ সেজদা দিতে হয়, দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন। অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথা কোনো রকম উঠিয়েই আরেক সেজদায় বসেও নাই ঠিক মতো আরামসে, এরকম আছে না? এটা যদি কেউ করে আমাদের মাঝহাব অনুযায়ী তার সাউ সেজদা দিতে হবে। তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে? তো কি করবেন বলেন? ধীরস্থির ভাবে নামাজ পড়বো, নো রাশিং, নো রাশিং ইন সালা, নো হ্যাস্টিনেস ইন সালা, নামাজে রাস করা যাবে না, রিল্যাক্সের সাথে আমরা নামাজ পড়ব, ধীরস্থির ভাবে নামাজ পড়ব, রুকু সেজদাগুলো খুব চমৎকার ভাবে আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু যে দিতেন, ওনার পিঠটা এত স্ট্রেট ফরওয়ার্ড হতো, সাহাবারা বলতেন লাউ ইস্তাকাররা আলাইহিল মা লাসাব্বা আলাইহিল মা আলাস্তাকাররা, পানি ভর্তি এক গ্লাস পানি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু দেওয়া পিঠের উপর রেখে দেওয়া হয়, পানিটাও পড়বে না গ্লাসটাও ভাঙবে না, তার মানে এত স্ট্রেট ফরওয়ার্ড পিঠ ছিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসওয়া উন্নাসি সারিকাতান মান ইয়াসরিকু ফিস সালাহ, তিনি বললেন সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার কিভাবে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউতিম্মু রুকু আহা ওয়া সুজুদাহা, রুকু সেজদাগুলো সুন্দর করে আদায় করে না, সেই নামাজ চোর। তা আমরা যেন রুকু সেজদাগুলোকে খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে যেন আমরা আদায় করি, আমরা যেন তাড়াহুড়ো না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এক সাহাবী এসে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বলেন ইরজিয়া ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজটা পড়ে আসো, তোমার নামাজ হয়নি। সাহাবী যে আবার নামাজ পড়ে আবার আসলেন, রাসূল আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ে আসো হয়নি। আবার গেলেন আসলেন, আবার বললেন তুমি নামাজটা পড়ে আসো হয়নি। এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু মিন যালিক, এর চেয়ে ভালো পারি না আমি, আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল ইসলাম তখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বা আর একটা সুরা মেলাবা ধীরস্থির ভাবে দাঁড়াবা, যখন রুকুতে যাবা হাত্তা তাতমা ইন্না রাকিআন, ধীরস্থির ভাবে রুকু করবা, তুমি তাড়াহুড়ো করেছো, রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা, নাকি তাড়াহুড়ো করবেন? ধীরস্থির ভাবে দাঁড়াবেন, কয়েক সেকেন্ড দাঁড়াবেন, তাসবি পড়বেন, এরপরে সিজদায় যাবেন, যখন সিজদায় যাবা হাত্তা তাতমা ইন্না সাজিদান, রিল্যাক্স। সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে? উইথ রিল্যাক্সেশন, রিল্যাক্সের সাথে তুমি সেজদা দিবা, দুই সেজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স, আবার তুমি ধীরস্থির ভাবে বসবা, এইভাবে পুরো সালাতটা প্রত্যেকটা রাকাত তুমি এভাবে আদায় করবে। তার মানে সালাতে তাড়াহুড়ো করতে বিষয়ে ইসলাম নিষেধ করেছেন। এমনকি অনেক সময় আমরা রুকু পাবো না বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি, এটাও নিষেধ করেছেন। আমরা অনেক সময় এরকম করি না, মাগরিবের নামাজে রুজু করতেছি, ইমাম সাহেব আদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, এই সূরাটা তো মুখস্থ, তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সূরা দোহা তো শেষও হয়ে যাবে, কোনো রকম ওযু করে দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায়, এটা নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করবেন না। আপনি ধীরস্থিরভাবে ওযু করবেন, ধীরস্থিরভাবে যাবেন, তাড়াহুড়ো করবেন না। আপনি কার সামনে যাচ্ছেন? মালিকুল আমলাক, রাজাধিরাজ, আরশের অধিপতি। আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন, ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে, ধীরস্থিরভাবে যাবেন অংশগ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উকিমাতি সালাতু ফালাতা আতু হাতা সাউন, নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না, আলাইকুম বিসাকিনা, ধীরস্থিরভাবে যে অংশগ্রহণ করবে, ফামা আদরাকতুম ফাসাল্লু, ধীরস্থিরভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো, ওমা ফাতাকুম ফাআতিম্মু, যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও। সুবহানাল্লাহ বিহামদিহি, কত সহজ করে দিয়েছেন। তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে? প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে? না, আমরা তাড়াহুড়ো করবো না, আমরা ধীরস্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করবো, তাহলেই আপনার খুশুখুদু বাড়বে। দুইটা টিপস গেল। তিন নম্বর হচ্ছে জামাতে সালাত আদায় করতে হবে, তাহলে আপনার একাগ্রতা বাড়বে। সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাদ্দি বি 27 দারাজা, একাকী নামাজ পড়লে যে সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। জামাতে পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জামাতে সালাত পড়তেন, এন্তেকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন, বলেছেন আস-সালাতু আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এন্তেকালের আগ মুহূর্ত এখনই রূহ কবজ হবে, এর আগে উনি কি বলেছেন? সালাত, উম্মতেরা সালাত, নামাজ, নামাজ যেন নষ্ট না হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন অগ্নি উপাসক ছিল, তার নাম আবু লুলু আল মাজুসি,
উনি মুগীরাত ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর দাস ছিলেন মুকাতাব দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুসি এসে ওমর ফারুককে বলে খলিফাতুল মুসলিমিন আমার মালিক সাহাবী মুগীরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বলেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতেছে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলছে ওরে আল্লাহ যারা খঞ্জর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুগীরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে ইনসাফপূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল উলাল মাজুসির এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগে মেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি এটার হ্যান্ডেলটা মিডলে এদিকেও মাথা ওদিকেও মাথা এটার ধার করে প্রতিদিন বিষ মাখায় এটাতে আর মনে মনে বলে ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তোমার ফারুককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে ওয়াকানু ইউসাল্লুনা বিগালাস ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো সে বুরনুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আর কি হুডি চেনেন তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে তো আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমরে ফারুক ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত শেষ করলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমরে ফারুকের পেটের মধ্যে তিনবার স্ট্যাবিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন খাতালানি আল কাল্প কোনো এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার উমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশ জন স্পট ডেথ জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো বেহুশ ওনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মুমিনিনের কি জানে কি হয় হুশ ফিরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল আসাল্লান নাস মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাতটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল সুবহানাল্লাহ পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাড দিয়ে বেরিয়ে যায় নাবিজ দেয় নাবিজ বেরোয়ে যায় মানে উনি এন্তেকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলোর কি হবে হ্যাঁ আমার মেয়েগুলার কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো ওমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসাল্লান নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহ আকবার তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত কিভাবে এই সালাতকে সাহাবারা অফার করতেন তো খুশু খুদুর সাথে যদি আমরা সালাত অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একাকী পড়লে দেখবেন মনে দিকে যায় ওদিকে যায় কয় রাকাত পড়ছি ভুলে যাই এরকম হয় না একাকী পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম এর অর্থ কি সূরা ফাতিহা যে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও না কি চমৎকার চমৎকার কথামালা দিয়ে আমরা এ দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয়ও টাচ করে না ঠিক কিনা দেখবেন আরব শায়েকরা যখন কেয়ামুল লাইল করে তারাবির সালাত পড়ায় অনেক অনেক আয়াতে ওনা ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান্নামের আয়াত আজাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে ক্রাউন সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে এদেরকে বাতাস দিয়ে
নাস্তানাবুদ করে দেয়া হয়, সেগুলো যখন পড়ে ওনার কাঁদে, আজাবের আয়াত আসলে কাঁদে, জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায়। এর কারণ কি বলেন? অর্থ বুঝে। তা আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত তফর করার চেষ্টা করি, পাশাপাশি সালাতের সুন্নাগুলো যেন আমরা পড়ি, সালাতের যে সুন্না আছে সুনানুসালা এগুলো যেন আমরা পড়ি, মনোযোগ আরো বাড়বে। সানাগুলো পড়বেন, ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফিসি কণ্ঠে আমিন বলবেন। বিশ্বনবী ইসলাম বলেন ইদা আম্মানাল ইমামু ফা আমিনু, ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো, কারণ এইমাত্র একটা দোয়া করা হয়েছে। সূরা ফাতিহাটা কি? একটা দোয়া। ইদা ওয়াফাকাত আমিনুকুম তাআমিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো, কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে, আর তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা আমিন বলা সুন্নাহ বলবেন। নামাজ বাঁধার পরে সুন্নাত নামাজে নফল নামাজে সানাগুলো পড়বেন, কত চমৎকার অর্থবোধক সানা আছে। আমরা তো শুধু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দাল শুধু এটাই পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীরে তাহরিমে বাঁধার পরে অনেক চমৎকার চমৎকার দোয়া পড়তেন, পড়তেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত আমার ইবাদত আমার জীবন মরণ সবটাই কার জন্য, এই দোয়াটা পড়তেন শুরুতেই। তারপর পড়তেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার সবকিছুকে আমি এক সত্তার দিকে ফেরালাম একনিষ্ঠ হয়ে, আর আমি মুশরিক নই, আমি আল্লাহর দিকে একনিষ্ঠ হলাম। এ দোয়াগুলো পড়তেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাকিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এগুলো সানা, এগুলো যে সানা আমরা জানি না, সানা মানে হচ্ছে প্রশংসা সূচক কথা। আমরা শুধু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এতটুকুই পড়ি। রাসূল ইসলাম বলতেন আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও। সাদা কাপড় যেমনি ধুয়ে ফকফকা করা হয়, আল্লাহ আমাকে তুমি গুণামুক্ত করে এরকম ফকফকা সাদা বানিয়ে দাও, শুভ্র বানিয়ে দাও। আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষারপাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও। এগুলো বলে এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল সুরা ফাতিহা শুরু করতেন। সালাম ফিরানোর আগে বিষ্ণু সাইসেন দোয়ায় মা আসুর পড়তেন, কত চমৎকার মা আসুর দোয়া আছে। আবার বিষ্ণু বলতেন লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা আন আরবা, মিন আযাবিল কবর, মিন আযাবি জাহান্নাম, মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ও মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আমার কোন উম্মত যেন সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহ চাওয়া ছাড়া যেন সালাম না ফিরায়। একটা কি? আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। পড়েন আমিন। তো এত এঙ্গেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে? হ্যাঁ, আপনি অর্থ খেয়াল করতেছেন, আযাবের আয়াত আসলে আপনি অশ্রুসিক্ত হচ্ছেন, আপনি দোয়ায়ে মাসুর পড়ছেন, আপনি সানা পড়ছেন, আপনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেছেন, আপনার মনে এদিক সেদিক ছুটবে? বলেন তো, বলেন তো, ছুটবে না? এই টিপস গুলো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন, এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনম্র চিত্তে সালাত আদায়কারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব। তাহলে প্রথম নাম্বার শর্তটা বুঝতে পারছেন কিভাবে সালাত আদায় করতে হবে? হ্যাঁ বলেন তো একজন, কি করতে হবে, কিভাবে সালাত? খুশুর সাথে, বিনয় বনত চিত্তে, সাবমিসিভ ভাবে, নাকি তাড়াহুড়ো করবেন? কিভাবে পড়বেন নামাজ? ধীরে সুস্থে, উইথ রিল্যাক্স। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এক নম্বরে তো তারা নামাজে যখন দাঁড়ায় ধীর স্থির ভাবে খুশু খুদুর সাথে পড়ে, দুই নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, অনর্থক কথা কাজ এগুলো মুমিনরা বলে না, এগুলো তো জড়ায় না। মিনিংলেস কোনো কাজের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক, অর্থবোধক কাজ, ভালো কাজ, কল্যাণমূলক কাজ, সামাজিক কাজ, মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায়। বিশ্বনবী ইসলাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহ, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে ব্যক্তি এমন কোনো কাজ করবে না যেটার কোনো মিনিং নাই, মিনিংলেস কাজ থেকে সে বেঁচে থাকবে। মুহাদ্দিসিনে ইকরাম এই হাদিসটাকে বলে রুবউদ্দিন, মানে দিন, দিন ইসলামকে যদি চার ভাগ করেন এই চার ভাগের এক ভাগের কথা এই হাদিসের মধ্যে চলে আসছে। সেটা কি? যে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না নিজেদেরকে, অনর্থক কাজ, কথাবার্তা,
অপ্রয়োজনীয় আড্ডা, অপ্রয়োজনীয় খুশগল্প, অন্যকে নিয়ে সমালোচনা, অন্যের গীবত, শেকায়াত, ওর এই সমস্যা, ওর এই সমস্যা, চায়ের আড্ডাতে আমরা এরকম সমালোচনার ঝড় তুলি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা করা যাবে না। আপনি জান্নাতের ওয়ারিস হবেন, আবার চায়ের চা মুখে নিয়ে আপনি শেকায়াত করবেন, গীবত করবেন, দুইটা একসাথে যাবে না। তাহলে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না, মিনিংলেস কাজে জড়ায় না, তারা ভালো কাজে, কল্যাণের কাজে জড়ায়, মিনিংলেস কোনো কথাও বলে না, কারণ তারা জানে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ। আমরা যা বলি, মুখ নিঃসৃত যা বের হয়, এটাকে লিখে রাখার জন্য একদল ফেরেশতা আছে, রকীব পর্যবেক্ষণকারী, আতীদ একেবারে প্রহরীর মতো আছে, বললেই টুকে নেয়, বললেই টুকে নেয় সব। সূরা ইয়াসিন আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আমি ইমাম মুবিন নামক এক দালিলি রেজিস্ট্রি খাতায় সব কিছু তুলে রাখছি, সব পাই টু পাই আপনি পাবেন, আপনি অবাক হবেন। মালি হাদাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আমল নামা, ছোট্ট ভালো কাজ করেছে ওইটাও আছে, ছোট্ট খারাপ করেছে ওইটাও আছে, অবাক হবেন আপনি, সব আল্লাহ তাআলা সেখানে তুলে রাখবেন। তো বিশ্বাসীরা কোনো অনর্থক কথা কাজের সাথে জড়ায় না, এজন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড, সব রেকর্ডেড। আপনার কোনো কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যে এটা গণমানুষের কাছে উপস্থাপন করা হবে, আপনি কি করবেন তখন বলেন তো? খুব সতর্ক হয়ে চলবেন, সতর্ক হয়ে বলবেন। হ্যাঁ, এই যে আমরা যে এই ক্যামেরা থাকলে যেভাবে কথা বলি, সবসময় কি এইভাবে বলি না? আমরা যখন নিজেদের ঘরোয়া আড্ডায় বসে আমরা কত কথা বলে ফেলি, ইনফরমাল অনেক কথা বলি যেগুলো ক্যামেরা থাকলে বলি না, কারণ এটা ফর্মাল, এটা কোটি মানুষের কাছে যাবে, সবাই শুনবে, সবাই জানবে, এজন্য আমরা সাবধান হয়ে কথা বলি, কি বলেন? তো এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা, চারদিকে আমাদের ইমাম মুবিন নামক অদৃশ্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করা হচ্ছে। রেকর্ড করে দিচ্ছেন কে? পাই টু পাই হিসাব চাওয়া হবে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় সব হিসাব চাইবেন আল্লাহ তাআলা, আপনি যেয়ে দেখবেন। তো বিশ্বাসীরা এই সেন্সটা মাথায় রাখে, সব যেহেতু রেকর্ডেড, যা মনে চায় মুখ দিয়ে বলা যাবে, যা মনে চায় করা যাবে না। এজন্য অহেতুক কথাবার্তা, অহেতুক সমালোচনা, অহেতুক গসিপিং, অহেতুক কমেন্টস এগুলো করব না। এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন যে কমেন্টসের বন্যা বয়ে যায়, যার যেটা মনে চায়, কারণ ধরার কেউ নাই, দেখার কেউ নাই, বলার কেউ নাই, যা মনে চায় লিখতে থাকে। হ্যাঁ, বিশাল একজন বড় মাপের লোক, তার ওখানে যে লিখতেছে যা মনে চায়, গালি গালাজ, ওনাকে অ্যাডভাইস দেওয়া, নাসিহাত দেওয়া, ইচ্ছে মতো। বিশ্বাসীরা এটা করে না, তারা অনর্থক কোনো কাজে জড়ায় না, এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না। একদল আছে দেখবেন যে আপনি আজেবাজে কাজে জড়ান না, এটা আবার অনেকের ভালো লাগে না, তো তারা এসে আপনাকে জড়াতে যাবে, তর্ক করবে, আপনার সাথে ডিবেট করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, এরকম আছে না? নাই, আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে, হ্যাঁ, ট্যাগিং করবে, পোক করবে, মানে আপনাকে অস্থির বানাতে চাইবে, আপনি কি করবেন? আপনিও আর একটা গালি দিয়ে দিবেন কমেন্টসে, আপনারও তো স্বাধীনতা আছে নাকি, আপনি দিবেন গালি, কি করবেন? সালাম দিবেন, কি দিবেন? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সূরা ফুরকানে আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থক তর্ক করতে আসতে চায়, বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পা দেয় না, তারা কি করে? সালাম দিয়ে কেটে পড়ে। তাহলে পায়ে পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে, আমরা কি করব? সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়ব। তাহলে বিশ্বাসীদের দুই নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, বিশ্বাসীরা অনর্থক কাজে জড়ায় না। তিন নম্বর হচ্ছে আল্লাযীনাহুম লিযযাকাতি ফাঈলুন, বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে, তারা যাকাত দেয়। কি দেয়? আপনারা যাকাত দেন তো নাকি? দেখে তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী, হ্যাঁ, চেহারা দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ অনেক সম্পদের মালিক, যাকাত দিতে হবে। আমরা যে যাকাত দেই এটাকে আমরা করুণা করি বলেন তো? না, যাকাত হচ্ছে গরিবের হক, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। তা আপনি যখন কারো অধিকার দিলেন, আপনি কি তার প্রতি করুণা করলেন? হ্যাঁ, অধিকার কি করুণা বলেন তো? না, আপনার সম্পদে গরিবের অধিকার আপনি করুণা করেন নাই, বরং আপনার থেকে যাকাত নিয়ে ওই গরিব আপনাকে করুণা করে গেছে, কারণ যাকাত নেয়া তার জন্য আবশ্যক না, আপনার দেয়া আবশ্যক। ও যদি বলে আমি যাকাত দিব না, তো আপনি কারে দিবেন?
ও যাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোস টু দেম থ্যাঙ্কস গোস টু দেম ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিভাজন ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় এজন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে এটা করুণা না এটা অধিকার আর যদি এই ফরজ ইবাদত আপনি আদায় না করেন আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশিরহুম বিআযাবিন আলীম স্বর্ণ জমায় রূপা জমায় ব্যাংক ব্যালেন্স যাকাত দেয় না তাদের জন্য কঠিন আজাব কঠিন আজাবের সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুঃসংবাদ না সুসংবাদ মানে হেও করে তুচ্ছ করে আল্লাহ তাআলা বলেছেন ছেলে ইংরেজি পরীক্ষায় ফেল করছে মা বলে ফেল করছে না পড়াশোনা তো নাই তোমার বাবা আসুক এমন মাইট দিবে মাইট দিলে মজা তের বাবা আচ্ছা বলেন তো মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কিন্তু মা কি বলছে মজা টের বাবা মানে ওরে তুচ্ছ করে তাচ্ছিল্য করে বলছে মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে যে এমন মাইট দিবে টের বাবা দাঁড়াও তোমার বাবা আসুক আজকে ঘরে আল্লাহ ওইটাই বললেন এই সম্পদগুলোকে লোহার খুন্তি বানিয়ে জাহান্নামের আগুনে পোড়ানো হবে তিন জায়গায় সাকা দেওয়া হবে ফি তুকুয়া বিহা জিবাহুহুম কপালে পাজরে পিঠে আর বলা হবে হাযা মা কানাস্তুম এগুলো তুমি জমায় রাখছিলা দেও নাই মানুষকে ব্যাংক ব্যালেন্স এফডিআর ফিক্সড ডিপোজিট প্রাইস বন্ড এটা সেটা দেও নাই তুমি আর হাদিসে এসেছে সোজা আন আকরা টেকো সাপ হবে মোস্ট ভেনমাস স্নেক সাপের মাথায় কিন্তু চুল গজায় জানেন সাপের মাথায় পশম আছে কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত এটার মাথায় পশমও থাকে না বিষের কারণে এরকম সাপ ওই সম্পদগুলো সাপ হয়ে ছোবল মারবে আর বলবে আনা মালুক আমি তোমার প্রাইস বন্ড আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে খাওয়ার জন্য তো রাখছিল আজকে উপভোগ করো আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সো যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দেই হিসেব করে করে যেন দেই আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্টস জুয়েলারি আছে তারা যেন তাদের সম্পদের জাকাত দেয় ২৫ গ্রাম যদি সোনা থাকে বা ৫৯৫ গ্রাম যদি রূপা থাকে অথবা এই পরিমাণ সম্পদ থাকে ভাবিরাও জাকাত দিতে হবে এটা ইন্ডিভিজুয়াল ইবাদত আপনার জাকাত আপনার ভাবির জাকাত ভাবির আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন কিন্তু ওনারও হিসাব করতে হবে এবং এটা কম্পালসারি দিতেই হবে দিতেই হবে তাহলে ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন চার নম্বর হচ্ছে তারা জাকাত দেয় পাঁচ নাম্বার ছয় নাম্বার আল্লাহ এক আয়াতে বলে ফেলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে পাঁচ নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করে না বিশ্বাসীরা কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামত ইদা তুমিনা খানা বিষ্ণুই বললেন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওদের কাছে আমানত রাখলে ওটা আর পাওয়া যায় না পরে এমন লোক আছে না সমাজে আমানত রাখলে আর পাওয়া যায় না তারা কি মুমিন না মুনাফিক বলেন তো ان الله يأمركم ان تؤدوا الامانات الى اهلها আল্লাহ বলেছেন যার আমানত তাকে বুঝিয়ে দাও বিষ্ণু ঈসা ইসলামকে মক্কার লোকেরা দুইটা উপাধি দিয়েছিল এক হচ্ছে আস-সাদিক দুই হচ্ছে আল আমিন সাদিক মানে সত্যবাদী কারা দিয়েছিল ঘোর শত্রুরা অপোজিশন পার্টি তারা উপাধি দিয়েছে একটা হচ্ছে সাদিক মানে কি আরেকটা হচ্ছে আল আমিন বিশ্বস্ত এতটা বিশ্বস্ত যে বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন আমানতের জিনিসগুলো উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে গিয়েছিলেন এত এত আমানতের সম্পদ ওনার ঘরে ছিল এই ডিপোজিট বুঝিয়ে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানা তিন দিন সময় লেগেছে মক্কাবাসীদের আমানত বুঝিয়ে দিতে সো যার আমানতদারিতা নাই তার ঈমান নাই বিষ্ণু বলেছেন লা ঈমানা লিমান লা আমানা চালা যার আমানতদারিতা নাই ওর ঈমানই নাই এবং আমানত ধ্বংস হওয়া এটা কিয়ামতের আলামত ইযা দুইয়াতিল আমানাতু ফানতাযিরিস সাআ যখন আমানত নষ্ট হবে তোমরা কিয়ামতের অপেক্ষা করো এখন বলেন তো আমাদের সমাজে আমানতের কি অবস্থা খুবই খারাপ আল্লাহু আকবার আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে ২০০০ রিংগিট রেখে বলছে আগামী মাসে এটা আমি নিব একটু রাখেন শুধু এটাই আমানত না আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দেয়া আপনার কাছে আমানত আপনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী তারা আল্লাহর দেয়া আমানত আপনার কাছে আপনার নেম আপনার ফেম আপনার পাওয়ার আপনার নলেজ এগুলো আল্লাহর দেয়া আমানত আপনি দেশের প্রধানমন্ত্রী পুরো দেশটা আপনার কাছে আমানত ঠিক কিনা
এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানতকে হেফাজত করে আমানত রক্ষা করে আমানতের খেয়ানত তারা কোশ্চিনকালেও করে না ছয় নম্বর হচ্ছে ওয়া আহদিহিম রাউন বিশ্বাসীরা কথা দিলে কথা রাখে তারা ওয়াদার খেলাফ করে না ওয়াদার খেলাফ করাও কিন্তু মুনাফিকের আলামত ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়াদা দিলে মুনাফিকরা এটা খেয়ানত করে তারা কথা দিয়ে কথা রাখে না এবং আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহ বলেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা কথা দিলে কথা রাখো ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন বন্ধু বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন প্রমিস দিলে এটা রাখতে হবে কারণ এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে নবীদের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম ওয়াদা রক্ষার ব্যাপারে খুব বেশি সোচ্চার ছিলেন সব নবীরাই ছিলেন উনি বেশি সোচ্চার এজন্য আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা উনি ছিলেন সাদিকাল ওয়াদ প্রতিশ্রুতি রাখতেন এক লোকের সাথে ওনার কথা হলো যে আগামীকাল বিকেলে ওনারা দেখা করবেন ইসমাইল সাল্লাম বিকেলবেলা আগামীকাল যে এক গাছের নিচে কমিটমেন্ট ছিল যে অপেক্ষা করলেন কিন্তু ওই লোক আসে নাই ভুলে গেছে ইসমাইল সাল্লাম ভাবলেন আজকে ভুলে গেছে মনে হয় আগামীকাল আসবে আগামীকাল আমি যাব এরপরের দিন আল্লাহ নবী ইসমাইল যে ওই লোকের জন্য ওখানে হাজির কিন্তু ওই লোক ওই দিনও আসে নাই ইসমাইল সাল্লাম বললেন মনে হয় এরপরের দিন আসবে ইসমাইল সাল্লাম এরপরের দিনও যায় হাজির এভাবে একদিন দুই দিন না টানা তিরিশ দিন উনি আসরের পরে ওই গাছের নিচে ওই লোকের জন্য অপেক্ষা করেছেন কারণ ইন্নাল আহদা কানা মাসউলা কথা দিলে কথা রাখতে হবে তো এখন আমরা কথা দিয়ে কথা রাখি তো নাকি রাখেন রাখেন সবাই বলেন এই চেষ্টা করে চেষ্টা করতে হবে রাইট কথা দিলে আমরা যেন কথা রাখি সব শেষে সাত নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন বিশ্বাসীরা তাদের সালাত হেফাজত করে একটু খেয়াল করে দেখেন সাতটা গুণের প্রথমটাও কি নিয়ে সালাত নিয়ে আবার শেষটাও তার মানে কি বোঝা গেল এটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ সব নষ্ট হতে পারে মুমিনের নামাজ নষ্ট হতে পারে নামাজকে হেফাজত করতে হবে হাফিজু আলা সালাওয়াত আল্লাহ বললেন তোমাদের নামাজগুলোকে তোমরা হেফাজত করো আগের যুগের উম্মতেরা সেনাগোগে না গেলে এবাদত করতে পারতো না চার্চে না গেলে এবাদত করতে পারতো না কিন্তু আমরা মসজিদেও নামাজ পড়তে পারি বাইরেও পড়তে পারি পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন এর মধ্যে একটা হচ্ছে জুইলাত লি আল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা আল্লাহ আমার জন্য পুরো জমিনটারে মসজিদ বানিয়ে দিয়েছে পুরো জমিন আপনি ফ্লাই করতেছেন বিমানে পড়তে পারবেন আপনি সাগরে আছেন জাহাজে পড়তে পারবেন আপনি বিকেলবেলা মাঠে আছেন অজু থাকলে আল্লাহ আকবর বলে দাঁড়ায় যাবেন বন্ধুদেরকে নিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়া যায় ঠিক কিনা এই নামাজ নিয়ে কোনো এক্সকিউজ চলবে না নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়তে হবে বসে পারেন না তো শুয়ে পড়তে হবে শুয়ে পারেন না তো ইশারায় পড়তে হবে অজুর জন্য পানি নাই তো তায়াম্মুম করে পড়তে হবে ঠিক কিনা হাফিজু আলা সালাওয়াত সালাতের ব্যাপারে সচেষ্ট হও কারণ এটা প্রথম হিসেব চাইবেন আল্লাহ আল্লাহ বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের সর্বপ্রথম হিসেব হবে নামাজের আওয়াজ করে বলেন কিসের নামাজের ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি নামাজের হিসেব যদি সহজ হয় সব সহজ আর নামাজের হিসেব যদি গন্ডগোল হয় পুরো আমলনামায় গন্ডগোল লেগে যাবে প্রিয় ভাইরা তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই আমরা যেন খুশু খুজুর সাথে সালাত পড়ি আমরা যেন অনর্থক কথাবার্তা কাছ থেকে যেন বেঁচে থাকি আল্লাহ যাদেরকে আমাদেরকে সম্পদ দান করেছেন আমরা যেন ফরজ জাকাতটুকু আদায় করি আমরা যেন আমানতের ব্যাপারে সাবধান হই সচেতন হই আমানতকে যেন রক্ষা করি আমরা যেন কথা দিলে কথা রাখি এবং যে কোনো মূল্যে আমরা যেন সালাতকে হেফাজত করি আমাদের সব মিস হতে পারে কাজকে আমরা বলবো যে নামাজ আছে নামাজকে বলা যাবে না আমার কাজ আছে ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা কাজকে কি বলবো আমরা নাকি নামাজকে বলবেন আমার একটু কাজ আছে না আমরা যেন সালাতের ব্যাপারে যত্নশীল হই সচেতন হই এই যে সাতটা গুণের কথা বললাম যারা এটার উপর আমল করবে যারা এটা নিজের মধ্যে ধারণ করবে আল্লাহ আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরা ওয়ারিস আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে আমরা যেন এই ভালো গুণগুলো এই বৈশিষ্ট্যগুলো এই ফিচার্সগুলো যেন নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি এবং জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যেন আমরা হতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন